দর্শক, এই গাড়িটি মনে করেন চোর এখন চুরি করবে, তো চোর চুরি করতে গেলে 99 বা 95% ক্ষেত্রে যদি সামনে কোনো তালা টালা থাকে সেগুলো ভেঙে তারপরে সে কি করে, সে তাদের কাছে একটা স্পেশাল চাবি আছে যেটা দিয়ে মোটর দিলে এই তালাটা ভেঙে যায় এবং আপনার গাড়ির পাওয়ার চলে আসে। তো মনে করেন চোর এইভাবে পাওয়ার নিয়ে আসলো, কিন্তু চোর পাওয়ার নিয়ে আসার পরেও সে যতই চেষ্টা করবে আপনার গাড়ি কিন্তু কখনোই স্টার্ট করতে পারবে না। এই মোটরসাইকেলে লাগানো আছে একটি ছোট্ট রিমোট সিস্টেম, সুইচ রিলে লক। হ্যাঁ, তো চোর অন করার পরে চোরকে অবশ্যই রিমোট ব্যবহার করতে হবে, কিন্তু যে রিমোটটা আপনার কাছেই থাকবে শুধুমাত্র, আর কারো কাছে থাকবে না। তো আমরা এখন চাবিটা একটু বন্ধ করি, কথার কথা। তো এবার আমরা চাবিটা একটু ধরেন অন করলাম, অন করার পরে আমাদেরকে রিমোটের যে কোনো একটা বাটন একটু চাপ দিতে হবে। একবার চাপ দিলাম, এখনই কেবলমাত্র গাড়িটা স্টার্টের জন্য রেডি। তো আমাদের গাড়িটা দেখেন স্টার্ট হয়ে গেল। এখন চাইলে আমরা সরাসরি রিমোট দিয়েও কিন্তু গাড়িটা বন্ধ করতে পারি। দেখেন আমি গাড়িটার হাই আরপিএমে রেখে গাড়িটা বন্ধ করতেছি, দেখেন গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল। গাড়ি কিন্তু যতই চেষ্টা করেন আর কাজ হবে না, আর স্টার্ট হবে না। তো আমাদের গাড়িটা এখন অন আছে, দেখেন গাড়িটা এখন অন আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখন গাড়িটা জাস্ট চাবিটা বন্ধ করে দিই। চাবিটা বন্ধ করে দিলাম, এখন চোর হোক বা যেই হোক মাস্টার কি দিয়ে হোক সে গাড়ির চাবিটা অন করলো মনে করেন। তো চাবিটা অন করার পরে সে কিন্তু স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবে। তো আমরা এখন একটু সেলফ দিচ্ছি, আমরা এখন একটু সেলফ দিচ্ছি, দেখেন আমাদের কোনো সেলফে কোনো কাজ হবে না, আমাদেরকে আসলে আমাদের রিমোট ব্যবহার করতে হবে। তো আমরা একটু রিমোটে চাপ দিয়ে দিলাম, এখন দেখেন চাপ দেওয়ার পরে এখন আমরা সেলফ দিলবো, আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডিসকভার 125 এর বাইক। আমরা এই বাইকে একটি অন অফ রিলে সুইচ মডিউল দেখাবো, এটি হচ্ছে সেই অন অফ রিলে সুইচ মডিউল। হ্যাঁ, তো এই অন অফ রিলে সুইচের মডিউলের মূল কাজটা হচ্ছে আপনারা যখন চাবি বন্ধ করবেন গাড়ির তখন অটোমেটিক গাড়িটি লক মোডে চলে যাবে। মানে এই ডিভাইসটি যদি আপনি সিকিউরিটির জন্য আপনার যে কোনো বাইকে ব্যবহার করেন তাতে হবে কি আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এবং এই ডিভাইসটি হচ্ছে এমন একটি ডিভাইস যেটি হচ্ছে সবচেয়ে ছোট ডিভাইস এবং এটার কাজ কিন্তু বিশাল, কারণ আপনি যখন গাড়ির চাবিটা বন্ধ করবেন তখন এটি অটোমেটিক লক মোডে চলে যাবে। এরপরে যখন আপনি আবার চাবিটা অন করবেন কখনোই রিমোট ব্যতীত আপনার গাড়িটি স্টার্ট হবে না। আমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে একটা চোর চুরি করে হচ্ছে এই যে আপনার যে মেইন চাবি রয়েছে, এই চাবিটা একটু দেখান, আপনার যে মেইন চাবির যে ঘাট রয়েছে, এই যে চাবির যে তার, এই চাবির তার দুটো যদি চোর জয়েন করে দেয় কোনোভাবে, সেটা মাস্টার কি দিয়ে হোক অথবা হচ্ছে সেটা ওই যে আলাদা বানানো যে চাবি থাকে সেগুলো দিয়ে হোক, সোজা কথা যেই কাজ করেই হোক না কেন চোর যদি এই গাড়ির তারের এই যে এই তার দুইটা সিরে যদি জয়েন করে দেয় তাইলে কিন্তু আপনার গাড়ির পাওয়ার চলে আসবে। কিন্তু আমার এই ডিভাইসটা যখন আপনি লাগাবেন, এই ডিভাইসটা লাগানোর পরে আপনার চোর যদি রেস্টার্ট করে কখনোই কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে না। তো এটা লাগানোর প্রসিডিউরটা একেবারেই সাধারণ বা সিম্পল, আমি একটু আপনাদেরকে আগে বলে দেই, তারপরে আমি ইনস্টল করেও পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে কি, দেখেন এই ডিভাইসের সাথে মোট তার থাকবে চারটা, ঠিক আছে, একটা নেগেটিভ পজিটিভ। এখানে একটু দেখায় দেন, একটু ভোল্ট প্লাস ভোল্ট মাইনাস এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেখায় দেন। হ্যাঁ, তো এখানে এই হচ্ছে নেগেটিভ পজিটিভের লাইন। তো এই নেগেটিভ পজিটিভের লাইনটার যে পজিটিভ প্রান্তটা মানে যে লাল তারটা, এই লাল তারটা হচ্ছে এটার এই ছোট্ট সার্কিটটাকে মানে সার্কিটের ভিতরে যে রিলে থাকে এই রিলেকে শুধু অন অফ করার জন্য ব্যবহৃত হবে, মানে রিলেটাকে অপারেট করার জন্য শুধুমাত্র হালকা একটু ভোল্টেজ প্রয়োজন। তো এই রিলে ডিভাইসটির সাথে যে নেগেটিভ এবং পজিটিভের দুটি তার থাকবে, মনে রাখবেন এই পজিটিভের তারটা আপনারা ব্যাটারির সাথে দিতে পারেন, কিন্তু ব্যাটারির সাথে দিলে তো এটা ব্যাটারির সাথে সবসময় কানেক্টই থাকবে। এই জন্য আমাদেরকে এই পজিটিভ কানেকশনটা এমন একটা তারের সাথে দিতে হবে যেই তারটার ভিতরে চাবি অন করার পর ভোল্টেজ আসে। সোজা কথা এসিসি লাইন, মানে চাবি অন করার পর আপনার বাইকের ওয়ারিং এর যে সকল লাইনে 12 ভোল্ট আসে এমন যে কোনো একটা লাইনের সাথে পজিটিভ দিতে হবে যেখানে চাবি বন্ধ করার পর ভোল্টেজটা চলে যাবে সম্পূর্ণ ডিভাইস থেকে। তো এই রিলে সার্কিটের একটা ধর্ম হচ্ছে এই রিলে সার্কিটের যদি পাওয়ার মানে এখানে আপনি গাড়ির চাবিটা যখন বন্ধ করবেন এটার পাওয়ারটা যখন একবারের জন্য বন্ধ হয়ে যাবে তখন এই রিলেটা অটোমেটিক কিন্তু ডিসকানেক্ট অবস্থায় থাকবে। আচ্ছা, আর এই পাশে যে দুই কালারের আমি দুটো তার দিয়েছি একই কালারের, এটা হচ্ছে কি আপনার অন অফ করার সুইচ। এখন কথা হচ্ছে আমরা এই রিলেটা দিয়ে কি অন অফ করব, আমরা এই রিলেটা দিয়ে কি টোটাল গাড়িটাকে অন অফ করব সেইভাবে করব, নাকি রিলেটা দিয়ে আমরা কি আমাদের এই যে গাড়ির ভিতরে একটা বোতল কয়েল রয়েছে এই বোতল কয়েলটাকে কি অন অফ করব,
নাকি গাড়ির ইঞ্জিনের কোনো কিছুকে অনঅফ করব, সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের উপরে, আমরা কোনটার সাথে সেটার কানেকশনটা দিব। তো স্বাভাবিকভাবে আমরা ডিসকভার বা যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি হচ্ছে এমন একটা জায়গা নির্ধারণ করার জন্য যেই জায়গাটাতে একটা চোর ইচ্ছা করলো অন্তত 10-15 মিনিটে সে যাতে ওইখানে হাত না ঢুকাইতে পারে বা ওইখান পর্যন্ত না না তার হাত ঢুকে, সে জানবে যে এখানে আছে জোড়া, ওই জোড়াটা খুলে আগের মতো জোড়া দিলেই কিন্তু আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু সে জানলো কাজ হবে না, কারণ তাকে ওই সাইড প্যানেল সহকারে সব খুলতে হবে। তো একটা চোর যখন চুরি করতে আসে কখনোই সে কিন্তু এতগুলো টুলস নিয়ে আসে না, সে আসে শুধুমাত্র এই যে মেইন তালার যে ইয়েটা সাথে যে তারটা, এই তালার তারটাকে শুধু সে জয়েন করে গাড়িটা নিয়ে যায়, এবং কিন্তু 99% চুরিটা ঘটে। তো আমরা এই এই গাড়িতে এখন এই ডিভাইসটা ইনস্টল করব, তো আমরা এখন ইনস্টলটা করছি। তো আমরা এইটার পজিটিভ যে প্রান্তটা, এই প্রান্তটা দিব হচ্ছে ব্রেক সুইচের সাথে। আপনারা চাইলে হচ্ছে এখানে যে আপনাদের ট্যাঙ্কের যে মিটার রয়েছে, মানে ফুয়েল ট্যাঙ্কের যে মিটার গেজ রয়েছে, এখানেও কিন্তু চাবি অন করার পর সবসময় 12 ভোল্ট আসে, আপনি এই লাইনের সাথে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার আপনি টোটাল লাইনের ভিতরে খুঁজবেন কোন লাইনটার ভিতরে চাবি অন করার পর ভোল্টেজ আসে, আপনার পায়ের যে ব্রেক সুইচ রয়েছে ভিতরে, এই পায়ের বা হাতের যে ব্রেক সুইচ রয়েছে, এই ব্রেক সুইচের যে কেবল রয়েছে সেখানেও কিন্তু একটা তারে সবসময় ভোল্টেজ এসে থাকে। তো আপনি যে কোনো লাইনের সাথে কিন্তু এটার পজিটিভটা দিতে পারেন। আপনার গাড়ির যে বডি, এই বডির সাথে হচ্ছে আমাদের এই যে মাইনাসটা, মানে নেগেটিভ পজিটিভের যে মাইনাসটা, এই কালোটা, এই কালোটা আপনারা হচ্ছে এই বডির যে কোনো নাটের সাথে দিয়ে দিবেন, তাহলেই হবে, কারণ আপনাদের সম্পূর্ণ গাড়ি কিন্তু মাইনাস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে যে রিলের যে দুইটা তার যেটা দিয়ে অপন হবে, কথা হচ্ছে আপনি যদি বিপদে পড়ে যান, বিপদে পড়ে যান বলতে কিরকম, কখনো আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেল, যদিও বছর দুয়েকের ভিতরে এই ব্যাটারিটা কখনোই শেষ হবে না, কারণ এটা ওয়াটার প্রুফ এবং হচ্ছে এটার ব্যাটারিটা দীর্ঘদিন টিকে, যদি কোনো কারণে আপনার রিমোটের ব্যাটারিটা শেষ হয়ে যায় বা রিমোট হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভাঙিয়ে যায়, চুরি হয়ে যায়, যাই হোক, তখন আপনি গাড়িটা কিভাবে স্টার্ট করবেন? এই জন্য যদি আপনি চান বিপদে বিপদ থেকে বাঁচার জন্য, আপনি চাইলে একটা ব্যাকআপ সুইচ রাখতে পারেন। এখন যে কোনো একটা সুইচের তো দুইটা তার হয়, একেবারে ছোট্ট সাইজের 10-20 টাকা দিয়ে একটা সুইচ কিনবেন, এবং ওই সুইচটার যে দুইটা তার থাকবে, ওই দুইটা তার এখানে যে রিলের যে দুইটা তার আপনি গাড়ির যেই অংশের সাথে জোড়া দিবেন, ওই একই জোড়ার সাথে, মানে যেখানে জোড়া তো দুইটা হবে, একটা জোড়া একটা জোড়া, তো এই দুই জোড়ার সাথে সুইচের যে দুইটা তার থাকবে, সুইচের দুইটা তারও কিন্তু আপনারা ওইভাবে লাগিয়ে দিবেন, তাহলে হবে। এবং সুইচটা আপনারা আপনাদের পছন্দসই চিপা চাপা যে কোনো গোপন জায়গার ভিতরে রেখে দিবেন, কারণ এটা হচ্ছে ব্যাকআপ, কারণ কখনো এটা ফেল করতেই পারে, অনেক সময় ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, কথার কথা, যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কিভাবে গাড়ি স্টার্ট করবেন, আপনার কি আবার মেকারের কাছে কিভাবে নেবেন গাড়ি? তো এই জন্য আপনি জানবেন কোথায় সেই সুইচটা আপনি রেখেছেন, তো এই জন্য একটা ব্যাকআপ সুইচ আপনাদেরকে রাখতে হবে। তো আমরা যেহেতু সিকিউরিটির বিষয়, আমরা আসলে আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাচ্ছি না এই গাড়িটাতে আমরা ঠিক কোথায় কোথায় লাগাবো, কিন্তু আমরা টোটাল কমপ্লিট করে আপনাদেরকে ফাইনাল আউটপুটটা দেখাবো, জিনিসটা কিভাবে কাজ করবে। এবং মনে রাখবেন চাবি বন্ধ করার পর এই ডিভাইসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, একই সাথে ডিভাইসটা বন্ধ হওয়া মানে আপনার রিলেটা ডিসকানেক্ট হয়ে যাবে, কিন্তু রিলেটা কোনো কারণে পাওয়ার ডিসকানেক্ট হওয়ার কারণে রিলে যদি ডিসকানেক্ট হয়ে যায়, মানে চাবি বন্ধ করার পরে এইটা কখনোই চাবি অন করলে নিজে নিজে আর সেটা কানেক্ট হবে না, আপনাকে রিমোট ব্যবহার করতে হবে। এবং একটা বাজারে বা একটা দোকানে বা একটা মার্কেটে যখন আপনি গাড়িটা রাখবেন, শুধু চাবিটা বন্ধ করবেন, গাড়তালা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আপনি চাবিটা বন্ধ করবেন, গাড়িটা অটো লক মোডে চলে যাবে। এখন চোরের যদি খুলতে হয়, তাহলে আমরা ঠিক যেই লাইনে 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 এটাকে লাগিয়েছি, চোরেরও সেই লাইনে লাইনে খুলে তারপরে সেখানে জয়েন করতে হবে। এখন কথা হচ্ছে চোরের সেই সময়টা কই, মানে যতক্ষণ সময় নিয়ে আমরা এটাকে লাগাবো, চোরের তো কমসে কম এর অর্ধেক সময়ও লাগবে এটা খুলে ভেঙে এটাকে আগের মতো জোড়া দিতে, সেই সময়টা কই? তো চোর এত সময় আপনার গাড়ি চুরি করার জন্য দিবে না। তো চলুন আমরা এবার ইনস্টল করি এবং ফাইনাল আউটপুটটা আপনাদেরকে একটু দেখাই। তো দর্শক, অবশেষে আমরা আমাদের বাইকের সিকিউরিটি লকটা ইনস্টল করে ফেলেছি, তো এখন আমাদের গাড়িটা অন অবস্থায় আছে, দেখেন। তো আমরা এখন কি করব, গাড়ির চাবিটা বন্ধ করব, মানে এটা কিভাবে কাজ করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন ভাই, কাছে আসেন। তো আমরা গাড়ির চাবিটা বন্ধ করলাম, তো গাড়ির চাবিটা বন্ধ করার পরে এখন দেখেন, চোর হোক বা যে হোক, গাড়ির চাবিটা অন করলো মানে সে মিটারে পাওয়ার নিয়ে আসলো, এখন কিন্তু সেলফ দিলেই স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন সেলফ দেওয়ার চেষ্টা করি, কোনোভাবে আমাদের গাড়িটা আর স্টার্ট হবে না।
এখন আমাদেরকে অবশ্যই রিমোট ব্যবহার করতে হবে। তো আমরা এখন আমাদের রিমোটে একটা চাপ দিলাম, এখন আমরা যদি সেলফ দিই আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখন চাইলে আপনারা সরাসরি চাবি বন্ধ করলেও অটো লক মোডে চলে যাবে, অথবা আপনারা যদি রিমোটে চাপ দেন তাহলেও আপনাদের বাইকটা বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু রিমোটে চাপ দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু এখন আপনি যতই চেষ্টা করেন আর স্টার্ট হবে না, আমাদেরকে রিমোট ব্যবহার ছাড়া এটা এই গাড়ি কখনোই আর স্টার্ট হবে না। আমরা রিমোট ব্যবহার করব, তারপরে গাড়িটা স্টার্ট হবে। তো মূলত আসলে এটাই হচ্ছে সিকিউরিটি সিস্টেম। এখন মূল বিষয় হচ্ছে, চোর কি আসলে এই সিকিউরিটি সিস্টেম ভেঙে আমাদের গাড়িটা চুরি করে নিয়ে যেতে পারবে? কিন্তু আসলে চোর কখনোই সেটা করতে পারবে না, বা করতে গেলেও তাকে অনেক সময় নিতে হবে। তো বিষয়টা কোনটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন চোরের যদি এই ডিভাইস খুলতে হয় তাহলে এই ট্যাঙ্ক বলেন, সাইড কভার বলেন, পিছনের ব্যাক প্যানেল বলেন, এগুলো সব খুলতে হবে। খুলে তারপরে হচ্ছে এটাকে তার চুরি করতে হবে। তো এই যে আমাদের গাড়িটা এখন অন আছে, দেখেন কাছে আসেন, কাছে আসেন, কাছে এসে একটু দেখেন। হ্যাঁ, এখানে একটু মিটারের কাছে দেখেন। তো দর্শক আমাদের গাড়িটা এখন অন আছে, দেখেন গাড়িটা এখন অন আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখন গাড়িটা জাস্ট চাবিটা বন্ধ করে দিই। চাবিটা বন্ধ করে দিলাম, এখন চোর হোক বা যেই হোক, মাস্টার কি দিয়ে হোক, সে গাড়ির চাবিটা অন করলো মনে করেন। তো চাবিটা অন করার পরে সে কিন্তু স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবে। তো আমরা এখন একটু সেলফ দিচ্ছি, আমরা এখন একটু সেলফ দিচ্ছি, দেখেন আমাদের কোনো সেলফে কোনো কাজ হবে না, আমাদেরকে আসলে আমাদের রিমোট ব্যবহার করতে হবে। তো আমরা একটু রিমোটে চাপ দিয়ে দিলাম, এখন দেখেন চাপ দেওয়ার পরে এখন আমরা সেলফ দিলবো, আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। দর্শক আপনারা যারা এই সিকিউরিটি রিমোট লকটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা দারাজেও এই প্রোডাক্ট গুলো পাবেন। তবে আমার কাছ থেকে নিলে একটু দাম বেশি পড়বে, কারণ আমি তো সব চেক করে বা টেস্ট করে সেট আপ করে দিব। তো আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।